বন্ধুরা, আজকে আলোচনা করব ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফিজিক্যালি কি কি করানো হবে। সম্পূর্ণ প্রসেস আপনাদের আজকে ভিডিওতে জানিয়ে রাখবো। সিলেকশন প্রসেস আপনাদের কি কীভাবে করানো হবে এবং ফিজিক্যালি কি কি করানো হবে। অনেকেই কমেন্ট করেছেন যে ফিজিক্যালের উপর ভিডিও বানানোর জন্য, তো আজকে আপনাদের অফিসিয়ালি নোটিফিকেশান থেকে আপডেট দিতে যাচ্ছি। এখানে দেখুন সম্পূর্ণ আপনাদের ফিজিক্যালি কী কী করানো হবে সবগুলি কিন্তু তুলে ধরা হয়েছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, প্রথমে আপনাদেরকে জানিয়েছি, ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, ফিজিক্যালি কী কী করানো হবে শুধুমাত্র সেটাই আপনাদেরকে এখন জানিয়ে রেখে সাথে আপনাদের সিলেকশন কীভাবে করানো হবে সেটা কিন্তু জানিয়ে রাখছি। প্রথমে অর্থাৎ ফার্স্ট ফ্রেজে আপনাদের বলা হয়েছে যে ফিজিক্যাল করানো হবে, ফিজিক্যালের মধ্যে কী কী হবে সেগুলি আলোচনা করে নিচ্ছি। দ্বিতীয় নম্বরে যারা ড্রাইভিং পদে আবেদন করেছেন আপনাদের ড্রাইভিং টেস্ট কিন্তু করানো হবে। তৃতীয় নম্বরে আপনাদের রিটেন এক্সাম হবে। চতুর্থ নম্বরে আপনাদের যে পার্সোনাল ইন্টারভিউ রয়েছে ভাইবা, সেই ভাইবা কিন্তু হবে। তো রিটেন আপনাদের ফুল 85 মার্ক হবে, আর আপনাদের পার্সোনাল ইন্টারভিউ যে ভাইবা রয়েছে সেখানে 15 মার্ক রাখা হয়েছে, 15 মার্ক হবে। এখন আলোচনা করে নিচ্ছি আপনাদের ফিজিক্যালে কী কী করানো হবে। বন্ধুরা, এই চারটি স্টেজের মাধ্যমে কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশন করানো হবে। তো এগুলি নিয়ে আলোচনা করে নিলাম। তো এখন আলোচনা করেছি ফিজিক্যালে কী কী করানো হবে। এখানে দেখুন ফিজিক্যাল ক্যাটারিয়া দেওয়া হয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল ডিফর্মিটি টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল যেই আপনাদের পিএটি এবং পিএসটি রয়েছে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তো কী কী করানো হবে দেখুন, আপনাদের প্রথমে বলা হয়েছে 500 মিটার রান করানো হবে, অর্থাৎ 500 মিটার আপনাদের দৌড়তে হবে। সময় এখানে দেওয়া হবে, বলা হয়েছে 1 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাদের 500 মিটার কিন্তু রান করতে হবে। দুই নম্বরে আপনাদের বলা হয়েছে 100 মিটার ফায়ারম্যান লিফট উইথ 60 কেজি উইট, অর্থাৎ আপনাদের 100 মিটার কিন্তু ফায়ারম্যান লিফটিং করতে হবে 60 কেজি ওজন নিয়ে। এখানে সময় দেওয়া হবে শুধুমাত্র 40 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে আপনারা 100 মিটার ফায়ার লিফটিং করতে হবে 60 কেজি নিয়ে। আপনাদের তিন নম্বর বলা হচ্ছে হাই জাম্প করতে হবে 3.5 ফিট, আপনারা 3.5 ফিট উপর দিয়ে কিন্তু হাই জাম্প করতে হবে। চার নম্বরে বলা হয়েছে পুশ আপস, আপনারা পুশ আপস 30টি পুশ আপস লাগাতে হবে কন্টিনিউয়াসলি, অর্থাৎ ক্রমাগত কিন্তু আপনারা 30টি পুশ আপ দিতে হবে। এগুলি কিন্তু আপনাদের ফিজিক্যাল, এর বাইরে কোনো কিছুই করানো হবে না। চারটি স্টেজ এখানে রাখা হয়েছে, প্রথমে 500 মিটার রান করতে হবে 1 মিনিট 30 সেকেন্ড সময়ে, দুই নম্বর 100 মিটার ফায়ার লিফটিং, তিন নম্বরে রাখা হয়েছে হাই জাম্প, চার নম্বরে রাখা হয়েছে পুশ আপ। তো এগুলি যারা কোয়ালিফাই করবেন আপনারা কিন্তু ফিজিক্যাল টোটালি কোয়ালিফাই করে নেবেন। ফিজিক্যাল কোয়ালিফাই করলে আপনাদের পরবর্তী কিন্তু যে রিটেন টেস্ট রয়েছে সেই রিটেন টেস্টের জন্য ডাকা হবে। যারা ড্রাইভার পদে আবেদন করেছেন শুধুমাত্র তাদের কিন্তু ড্রাইভার টেস্ট হবে, যারা ফায়ারম্যানে আবেদন করেছেন আপনাদের কোনো ড্রাইভার টেস্ট হবে না। আপনাদের কিন্তু এই চারটি স্টেজের মাধ্যমে সিলেকশন করানো হবে। তো বন্ধুরা, আপনারা আশা করছি বুঝতে পারছেন যে আপনাদের যে ফিজিক্যাল হবে সেই ফিজিক্যালে কী কী করানো হবে। সাথে আপনাদেরকে বলেছি কিন্তু যে রিটেন হবে আপনাদের কোন স্টেজে, প্রথম ফিজিক্যাল হবে, ফিজিক্যালে আপনাদের কী কী করানো হবে সেগুলি আলোচনা করেছি। তো ফিজিক্যালের মধ্যে আপনাদের যেদিন ফিজিক্যাল হবে ওই দিন কিন্তু আপনাদের রিটেন হবে না। অনেকে বলেছে একদিনে নাকি রিটেন হবে, একদিনে কিন্তু হবে না। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে কোন স্টেপে কী করানো হবে। ফার্স্ট স্টেপে কিন্তু আপনাদের শুধুমাত্র ফিজিক্যাল হবে, সাথে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। দ্বিতীয় নম্বরে আপনাদের বলা হয়েছে রিটেন এক্সাম হবে, যারা ফায়ারম্যান ড্রাইভার আবেদন করেছেন তাদের কিন্তু শুধুমাত্র ড্রাইভিং টেস্ট হবে। চতুর্থ নম্বরে আপনাদের যে পার্সোনাল ইন্টারভিউ রয়েছে সে পার্সোনাল ইন্টারভিউ হবে, অর্থাৎ বাইবা হবে। এগুলির পরে আপনাদের ফাইনাল সিলেকশন, অর্থাৎ ফাইনাল মেরিট দিয়ে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে সিলেকশন করানো হবে আর ফিজিক্যালে আপনাদের কী কী করানো হবে সবগুলি কিন্তু আলোচনা করে নিয়েছি। বন্ধুরা, ফায়ার সার্ভিসের যে র্যালি সম্পর্কে ডিটেলস ভিডিও আমি বানিয়ে রেখেছি চ্যানেলে, যারা দেখেননি ওইগুলি দেখে নেবেন। আপনাদের কোন ডিস্ট্রিক্টে র্যালি কবে কোথায় রাখা হয়েছে সবগুলি কিন্তু ডিটেলস আলোচনা করে নিচ্ছি। তাহলে আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ, জয় ভারত।